লাকি কোম্পানি আপনার গায়ের এটা আছে 70 টাকা, আমার এটা হলো যে মাত্র 25 টাকা, হলো যে মনে করেন 40 পিস খুচরে বিক্রি 200 টাকা, আমাদের এটা হলো 105 টাকা, হিসেবে নিলে পড়বে 13 টাকা 33 পয়সা, আর খুচরা কিনে নিলে পড়বে 14 টাকা। আছে এটা হলো যে 60 টাকা, এটা হলো যে 100 টাকা, এগুলোর 125 টাকা 260 পিস, 250 পিস, এই যে 250 পিস সাথে 10 পিস ফ্রি। আসসালামু আলাইকুম লিটন ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই জান, ভালো আছেন? এই যে শীতের মাল আসছে তো এগুলো গোছাইতেছি। ও, মাল গোছাচ্ছেন? জি 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 জি। এই জন্য তো বলতেছি যে আসলে কি ভাবে কাজ করতেছেন দেখা যাচ্ছে। জি জি, যখন শীতের মাল আসছে নতুন নতুন, এই যে সামনে তো সিজন চলে আসছে, শীতের মাল এগুলো অনেক ভালো চলে, যে চকলেট। মানে এগুলো শীতের মাল? হ্যাঁ, এগুলো শীতে চলে বেশি। এগুলো এই যে সামনে শীত আসছে তো এগুলো চলবে বেশি। আচ্ছা, এগুলো কি কদমা? হ্যাঁ, এগুলো কদমা। এগুলো মনে করেন যে মাহফিল হয়, তারপর বিভিন্ন জায়গায় ওয়াজ হয়, মেলা হয়, সেখানে এগুলো চলবে। এই যেগুলো আছে এগুলো 40 পিস, আপনার খুচরে বিক্রি 200 টাকা, আমাদের এটা হলো 100 টাকা। 100 টাকা মানে 200 টাকা বিক্রি, 100 টাকা কিনা? 100 টাকা কিনা, এটা হলো ডাবল। হ্যাঁ হ্যাঁ, এটা হলো যে আপনার, এটাও 40 পিস, এটা হলো যে আপনার 115 টাকা, এটা হলো যে আপনার 40 পিস। লকবাড়িটার দাম হলো যে আপনার 25 টাকা, আর এটার দাম হলো যে 10 টাকা। 10 টাকা, তাই ব্যবধানটা এখানে শুধু পিজে একে, রেট একে, রেট একই। এই যে প্লাস এটাও কিন্তু কদমা না? এটাও কদমা, এটাও কদমা, এটাও কদমা, এটাও কদমা, এগুলো সব একই। মানে এগুলো শীতের আইটেম? হ্যাঁ, এগুলো শীতের আইটেম। আচ্ছা, এই যেগুলো হলো বাদাম বার, এগুলো শীতের আইটেম, এগুলো হলো 125 টাকা, আপনার খুচরা বিক্রি হলো যে 200 টাকা। এগুলো পিওর চলে, যে শীতে এখন সবখানে এগুলো চলে। বাদামটা খুব ভালো চলে? হ্যাঁ হ্যাঁ, বাদামটা খুব ভালো চলে। তারপরে আছে যে আপনার এই যে কাটি চকলেট আছে, কাটি চকলেট। হ্যাঁ, এগুলো আমরা কাটি চকলেট বলি। এই যে তিনটা কালার আছে, এগুলোর মধ্যে একটা মধ্যে হলো যে আপনার 30 পিস, 30 পিস হলো যে আপনার 60 টাকা, খুচরা বিক্রি হলো যে আপনার 150 টাকা। 150 টাকা? হ্যাঁ, 150 টাকা। 60 টাকা কিনে 150 টাকা বিক্রি? হ্যাঁ। আর যারা পাইকারি দিবে তারা আরামসে 100 টাকা দিতে পারবে। 100 টাকা দিতে পারবে? 100 টাকা দিতে পারবে। আচ্ছা, পাশাপাশি তো এখানে আরো অনেক কিছু রয়েছে না? এই যে বেলুন বাসি, এগুলো আমার নিজস্ব মাল। এই যে এটা হলো যে 50 পিস, সাথে একটা বেলুন আছে যে বড় বেলুন। আচ্ছা, এগুলো খুচরা বিক্রি হলো 250 টাকা। মানে বুনবুনি এটা খাবে, বেলুনটা ফুলাবে? বেলুনটা ফুলাবে। আচ্ছা, এটা হলো আমার নিজস্ব মাল, এটা হলো 110 টাকা কিনা। হ্যাঁ, বিক্রি বিক্রি হলো 250 টাকা। 250 টাকা, 150 টাকা প্রফিট থাকতেছে। হ্যাঁ, 150 টাকা প্রফিট থাকতেছে। এটাও আমার নিজস্ব প্রোডাক্টের মাল, এটা আমার নিজস্ব প্রোডাক্টের মাল। আচ্ছা, আমার এগুলো অনেকগুলো নিজের মাল আছে যেগুলো আমি পুরো মার্কেটে দেই। এই যে ম্যাঙ্গো বার, এটা হলো যে মার্ক প্লাস, মার্ক কোম্পানির, এটা হলো 135 টাকা, কার্টন নিলে আরো কম পড়বে। কার্টন নিলে আরো কম পড়বে? খুচরা বিক্রি হলে 240 টাকা, প্রত্যেক পিজে গায়ে লেখা আছে, ডেট দেওয়া আছে, 6 টাকা করে গায়ে লেখা আছে, লেখা আছে। আচ্ছা, এরপরে এটা হলো যে আপনার বলে পেঁচকাটি, এটা হলো যে আপনার 40 পিস, এটা হলো 95 টাকা। 95 টাকা কিনে কত টাকা? 200 টাকা বিক্রি করবে। 200 টাকা বিক্রি করবে? খুচরা বিক্রি 200 টাকা করে। হ্যাঁ। আচ্ছা, পাশাপাশি তো এখানে আরো অনেক কিছু রয়েছে না? হ্যাঁ, মানে সবকিছু আসে নতুন। এটা হলো 40 পিস, এটা 95 টাকা, খুচরা বিক্রি 200 টাকা। খুচরা বিক্রি 200 টাকা, 95 টাকা কিনে? হ্যাঁ হ্যাঁ, 95 টাকা কিনে আপনার খুচরা বিক্রি 200 টাকা করবে। যারা পাইকারি দিবে দোকানে দোকানে, তার হয়তো 140 টাকা দিতে পারবে। আচ্ছা, তারপরে এই যে আপনার কোন আছে, এটা কোন, এই যে সাথে একটা টাকা নমুনা আছে, এই যে হ্যাঁ টাকা নমুনা আছে, টাকা নমুনা আছে। তারপর একটা কোন, এটা খুচরা আমাদের রেট হলো 110 টাকা। আচ্ছা, খুচরা বিক্রি হলো যে 250 টাকা। 250 টাকা, 250 টাকা। কোনটা চকলেটটা খাবে, তারপরে যে টাকার নমুনা দিয়ে খেলনা করবে, খেলনা করবে আর কি। আপনি অগণিত তো আইটেম আছে, কিন্তু দেখাই তো শেষ করতে পারবো না। এই যে আপনার ফিটার, এটা হলো যে 48 পিস, এটা ডবল, এটা হলো যে আপনার 145 টাকা। আপনার খুচরা বিক্রি হলো 5 টাকা করে, আপনার এটা 5 টাকা করে, 5 টাকা করে কিনা, মানে 20টা থাকে? না না, 48 পিস, 48 পিস। আচ্ছা, 5 টাকা করে আপনার খুচরা বিক্রি হলো যে 240 টাকা, আমাদের রেট হলো মাত্র 145 টাকা। 145 টাকা কিনে 200 টাকা বিক্রি, 240 টাকা বিক্রি। আচ্ছা,
এটা কি কটকড়ি এটা কটকড়ি কে বলে বাদাম বার আচ্ছা এক একজন এক একটা বলে এই যে বাদাম দেওয়া আছে আচ্ছা এই যে বাদাম দেওয়া আছে প্রত্যেককে 50 পিস এটা হলো যে 155 টাকা খুচরা বিক্রি হলো যে 250 টাকা 155 টাকা কিনে 250 টাকা বিক্রি 250 টাকা বিক্রি আর যারা পাইকারি দিবে তারা 200 টাকা দিতে পারবে দোকানদারেরা 250 টাকা বিক্রি করবে আচ্ছা পাশাপাশি এখানে সন্দেশ আছে না হ্যাঁ হ্যাঁ এই যে সন্দেশ জার আছে এই যে সন্দেশ জার এটা হলো যে আপনার 40 পিস আচ্ছা নেট করা খুচরা বিক্রি হলো 200 টাকা আমার রেট হলো যে 110 টাকা 110 টাকা দোকানদারেরা যারা পাইকারি দিবে দোকানে দোকানে তার হতে 140 টাকা দিতে পারবে বা 200 টাকা দিবে আচ্ছা পাশাপাশি ললিপপ রয়েছে ললিপপ আছে এটা পানের ললিপপ এই যে পানের ললিপপ পানের মান অনেক দাম বাড়ছে এটা হলো যে 320 টাকা খুচরা বিক্রি হলো যে 500 টাকা একদম খুলে দেখাবো যে 100 পিস গ্যারান্টি করে 100 পিস আচ্ছা তারপর এটা একটা আছে যে ডোরেমন এই যে ডোরেমন আপনার 55 পিস 55 50 পিসের সাথে 5 পিস ফ্রি 55 পিস 5 টাকা করে 275 টাকা আপনার খুচরা বিক্রি আচ্ছা আমার এটা হলো 135 টাকা 135 টাকা কিনে 205 টাকা বিক্রি 275 টাকা বিক্রি 275 টাকা বিক্রি 275 টাকা বিক্রি আচ্ছা পাশাপাশি এই যে এখানে সেন্টার ফুড রয়েছে সেন্টার ফুড আছে এক্সেল আছে ফুটপিল আছে এই যে চাপাতা আছে চাপাতা হ্যাঁ হ্যাঁ অনেক তো চাপাতা চায় বাজান চাপাতা দেওয়া যাবে কিনে এই যে চাপাতা আছে বেস্টি এটা একদম গ্যারান্টি করা মনে করেন পিওর চলে এই যে সামনে আরো সিজন আসছে আচ্ছা শীতের সিজন আধা কেজি যে 500 গ্রাম নেট ওজন 500 গ্রাম আমার এটা হলো 120 টাকা 120 টাকা 500 গ্রাম 500 গ্রাম 120 টাকা খুচরা বিক্রি যারা তারা হয়তো 160 টাকা 70 টাকা দিতে পারবে আচ্ছা 160 থেকে 70 টাকা আর এই যে স্যান্ড ফুড গুলো কত করে দাম এটা স্যান্ড ফুড হলো 180 টাকা 80 টাকা কিনে কত টাকা বিক্রি 80 টাকা 250 টাকা খুচরা বিক্রি এক পিস 3 টাকা দুই পিস 5 টাকা তারপর এক্সেল হলো যে আপনার 118 টাকা আপনি 90 পিস এই যে 90 পিস লেখা আছে 90 পিস আপনার এক পিস 2 টাকা করে 180 টাকা খুচরা বিক্রি আচ্ছা পাশাপাশি ফুটপিল ফুটপিল আছে ফুটপিল হলো যে আপনার ফুটপিল 75 পিস আপনার খুচরা বিক্রি হলো যে 150 টাকা আমাদের এটা হলো 98 টাকা 98 টাকা তারপরে যে চেয়ার মো আছে পাইম আপনার খুচরা বিক্রি হলো যে 85 টাকা আর কার্টন নিলে পড়বে 80 টাকা 80 টাকা করে হ্যাঁ 5 টাকা করে পিস 150 টাকা খুচরা বিক্রি আচ্ছা পাশাপাশি তো এই যে এখানে অসংখ্য পরিমাণে কিন্তু এখানে যে বেবি কাপ আছে কেউ বলে কিডি কাপ কেউ বলে চকো কাপ এটা হলো যে 115 টাকা আপনার খুচরা বিক্রি হলো 250 টাকা 250 টাকা 250 টাকা হ্যাঁ প্লাস প্লাস আপনার এখানে আইস বার এটা হলো আইস বার 40 পিস টপ এটা হলো যে আপনার 95 টাকা আচ্ছা আপনার 95 টাকা খুচরা বিক্রি হলো 200 টাকা আপনার তারপরে আছে যে আইস বার আরো কিছু রয়েছে হ্যাঁ এটা হলো যে আইস পপ আইস পপ এটা হলো আইস পপ এটা হলো যে 90 টাকা লাকি কোম্পানি খুচরা বিক্রি হলো যে 200 টাকা এখানে এই যে 40 পিস লেখা আছে এখানে 40 পিস লেখাই আছে গায়ে হ্যাঁ গায়ে লেখা আছে কিছু আছে লম্বা লম্বা গুলা এটা হলো যে আইস ললি আইস ললি হ্যাঁ এটা আইস ললি এটা হলো যে আপনার এই যে লাকি কোম্পানি এই যে 40 পিস আপনার 5 টাকা করে 200 টাকা আমার রেট হলো 190 টাকা খালি 90 টাকা খালি 90 টাকা আমার রেট হলো শুধু 90 টাকা 90 টাকা কিনে 180 টাকা বিক্রি না 200 টাকা বিক্রি 200 টাকা বিক্রি যারা পাইকারি দেয় তারা 150 টাকা দিতে পারবে আচ্ছা পাশাপাশি এখানে কিছু আপনার আপনার এই যে পানের আরেকটা মাল আছে পান ললিপপ আচ্ছা আচ্ছা এটা হলো যে আপনার এই যে এটা হলো যে আপনার 345 টাকা আচ্ছা কিনা হ্যাঁ হ্যাঁ আপনার 345 টাকা কিনা 530 টাকা বিক্রি এটা হলো যে 106 পিস 520 টাকা বিক্রি হ্যাঁ বুঝতে পেরেছি এটা পানের অরিজিনাল প্রত্যেক পিজে পিজে লেখা আছে পান কোম্পানির আচ্ছা তারপর আছে যে একটা আছে যে ঋতু আচার আপনার এই যে ঋতু আচার এটা হলো 170 টাকা আপনার এটার মধ্যে আছে যে আপনার 65 পিস 65 পিস 5 টাকা করে বিক্রি খুচরা বিক্রি আচ্ছা আপনি যারা পাইকারি দেয় তারা 300 টাকা 200 টাকা দিতে পারবে খুচরা বিক্রি করবে যে 325 টাকা আচ্ছা পাশাপাশি যে এখানে বল আছে না হ্যাঁ হ্যাঁ বল আছে বলে এগুলো আইটেম আলাদা আলাদা আছে মনে করেন 150 টাকা আছে 140 টাকা আছে 170 টাকা আছে বিভিন্ন আইটেমের মাল আছে বিভিন্ন কোম্পানির মাল আছে মাল আছে আচ্ছা পাশাপাশি এখানে টেস্টি হজমি রয়েছে না এই যে টেস্টি হজমি রয়েছে এটা হলো যে 70 টাকা 70 টাকা নিলে আরো কম পড়বে এটা প্রতি পিস কিনা পরে আপনার 6 টাকার নিচে পড়বে আপনার খুচরা বিক্রি হলো যে 12 টাকা আচ্ছা পাশাপাশি তেল এখানে তেল আছে এই যে 200 মিলি তেল আপনার গায়ের এটা আছে 70 টাকা আমার এটা হলো যে মাত্র 25 টাকা 25 টাকা আপনার এই যে 80 মিলি তেল আছে 80 মিলি তেলের গায়ের এটা আছে 35 টাকা আমার রেট পড়বে যে 11.5 টাকা 11.5 টাকা 65 মিলি তেল আছে আপনার গায়ের এটা আছে 35 টাকা আপনার কিনা পড়বে 11 টাকা আচ্ছা 110 মিলি আছে আপনি কিনা পড়বে যে 18 টাকা গায়ের এটা আছে 45 টাকা 45 টাকা করে মানে প্রচুর পরিমাণে কিন্তু লাভের বিজনেস আছে এটা হলো যে আম কাটি এটা হলো যে মনে করেন 40 পিস খুচরা বিক্রি 200 টাকা আমাদের রেট হলো 105 টাকা 105 টাকা করে এটা হলো যে লাভ ক্যান্ডি সাকুরা লাভ ক্যান্ডি অনেক ভালো চলে অনেক অনেকে আইসা ওই যে বীর অনুষ্ঠানে গায়ে হলুদ এগুলো নিয়ে যায় কারণ গুণমান ভালো মালও ভালো এটা হলো 28 টাকা
কিনে কত টাকা বিক্রি? এগুলো হলো যে আপনার 60 টাকা বিক্রি। 60 টাকা বিক্রি। তারপরে যে আপনার বারমিজ আছে এটা হলো যে আপনার 32 টাকা। খুচরা বিক্রি হলো যে আপনার 60 টাকা। এই যে এটা হলো আপনার লেচু এটা হলো যে 18 পিস। আপনি কার্টন হিসেবে নিলে পড়বে 13 টাকা 33 পয়সা আর খুচরা কিনে নিলে পড়বে 14 টাকা। বিক্রি কত? বিক্রি হলো যে 36 টাকা। 18 পিস 36 টাকা 2 টাকা করে। এই যে আপনার এই যে আর একটা আছে যে আসলোলি প্যাকেট এটা কিনে পড়বে আপনার 23 টাকা। আপনার খুচরা বিক্রি হলো যে 60 টাকা। যারা পাইকারেরা নেবে তারা হয়তো 35 টাকা 40 টাকা তার বিক্রি করবে। আচ্ছা এটা হলো যে আপনার লাবণী জেলি। এটা হলো আপনার লাবণী জেলি। এগুলো সব এক নম্বর। কেউ যদি বলতে পারে এটা 2 নম্বর বা মাল খারাপ হবে, 2-6 মাসের মাল খারাপ হলে মাল আমার। এটা হলো যে আপনার 38 টাকা খুচরা আর কাঠন নিলে, হ্যাঁ খুচরা হলো যে 38 টাকা আমার রেট আর কাঠন হিসেবে নিলে আরো কম পড়বে। আরো কম পড়বে, হ্যাঁ আরো কম পড়বে। বিক্রি কত হবে? আর বিক্রি হলো যে আপনার 6 টাকা করে যে 72 টাকা। 72 টাকা, হ্যাঁ 72 টাকা বিক্রি। পাশাপাশি যে এখানে কিছু বল আছে, হ্যাঁ এগুলো আমার নির্দিষ্ট মাল। এগুলো হলো যে আপনার এই যে স্ট্রবেরি বলে এগুলো হলো যে আপনার 38 পিস আপনার 180 টাকা বিক্রি, আমার রেট হলো মাত্র 100 টাকা। এই যে আছে আপনার ছাতা জেন্স এগুলো হলো যে 150 টাকা, আপনার খুচরা বিক্রি হলো তো 300 টাকা। তারপর আছে যে আপনার সবজি আছে আর 50 পিস খুচরা বিক্রি হলো 250 টাকা, আমার রেট হলো 125 টাকা। আচ্ছা এটার মধ্যে আরও কম দামও আছে আরও বেশি দামও আছে। আচ্ছা এই যে এটা হলো যে পিটার এটা 10 টাকা করে বিক্রি হলো যে আপনার 240 টাকা, আমার রেট হলো মাত্র 95 টাকা। আচ্ছা পাশাপাশি কিছু ডেরি মিল্ক, হ্যাঁ এই যে মার্কেট ডেরি মিল্ক 10 টাকা, ডেরি মিল্ক 5 টাকা, ডেরি মিল্ক আছে এটা হলো যে 60 টাকা, এটা হলো যে 100 টাকা। 100 টাকা করে কাঠন নিলে আরো কম পড়বে। এটা হলো যে আপনার 58 টাকা। এটা হলো যে আপনার জেনুইন কোম্পানি মাল, ভালো গ্যারান্টি করা মাল। এই যে আছে হচ্ছে চকো চকো, এটা হলো যে আপনার 98 টাকা। এটা হলো জেনুইন কোম্পানি, এই যে লেখা আছে জেনুইন কোম্পানি। যে 5 টাকা দামের চকো চকো আছে এটা হলো যে 230 টাকা, খুচরা বিক্রি হলো যে আপনার 500 টাকা। 500 টাকা করে, হ্যাঁ 500 টাকা। এই যে এখানে কিছু চকলেট আছে, এগুলো চকলেট আছে যে সাকুরা, এই যে সাকুরা লেখা আছে, এই যে সাকুরা কোম্পানি 150 পিস, খুচরা বিক্রি হলো 300 টাকা, আমার রেট হলো 120 টাকা। 120 টাকা করে, হ্যাঁ এটা মধ্যে সবগুলো ফ্লেভার আছে, যে ফ্লেভার গুলো রয়েছে চারটি ফ্লেভার। এই হলো যে ম্যাঙ্গো, এই হলো লাভ ক্যান্ডি, এটা হলো যে আপনার কফি, এটা হলো যে আপনার তেঁতুল, এটা হলো যে ম্যাঙ্গো, চারটি ফ্লেভারে হয়। পাশাপাশি এক টাকা দামের যে চকলেট গুলো, এক টাকা দামের চকলেট গুলো রয়ে গেছে, এগুলো হলো যে 125 টাকা। এগুলোর 125 টাকা 260 পিস, 250 পিস, এই যে 250 পিস সাথে 10 পিস ফ্রি, 260 পিস 125 টাকা। আটটা ফ্লেভার আছে, আটটা ফ্লেভার, এই যে আটটা ফ্লেভার আছে। এটা হলো মিল্ক, এটা হলো যে আপনার লেচু, এই যে এটা হলো আপনার লেচু, এটা হলো আপনার ঝাল মিষ্টি, এটা হলো যে আপনার পিনাট, এই যে এটা হলো আপনার পিনাট, এটা হলো যে আপনার ম্যাঙ্গো, হ্যাঁ এই এটা হলো আপনার ম্যাঙ্গো। তারপরে আছে তেঁতুল আছে, কফি আছে, এরকম আটটা ফ্লেভার আছে, আটটা ফ্লেভার রয়েছে। যে এখানে নাড়ু আছে না, হুম এই যে এটা হলো যে আপনার নারকেল নাড়ু 40 পিস 110 টাকা। আচ্ছা আপনার ডেট দেওয়া আছে, এই যে 12 তারিখের মাল, এই যে আপনার কত তারিখে ডেট এক্সপায়ার হবে, কী হবে না হবে, মাল খারাপ হলে মাল রিটার্ন আমার। আচ্ছা 40 পিস নেট করা, কেউ যদি কম দেখাইতে পারে আমি পয়সা নিব না, গ্যারান্টি করে 110 টাকা, খুচরা বিক্রি 200 টাকা। আচ্ছা পাশাপাশি এখানে তিল নাড়ু আছে, একে 40 পিস, 40 পিস আপনার খুচরা বিক্রি 200 টাকা, আমার এটা হলো মাত্র 110 টাকা, গ্যারান্টি করে আমি একদম খুলে গুনে দেখাবো যে 40 পিস আছে কিনা, পুরো 40 পিস কিনা। অনেকে আছে যারা 2 টাকা একটা কম বিক্রি করে, কিন্তু মাল 2 পিস 1 পিস কম। আচ্ছা বুঝতে পারছি, কিন্তু আপনি তো বুঝতে পারবেন না। বুঝতে পারছি, যে গুনে নেবে, হ্যাঁ এই যে এটা হলো সম্ভবপুরি, এটা হলো যে আপনার 95 টাকা 30 পিস, খুচরা বিক্রি 150 টাকা। এটার মধ্যে আরও ভালো কোয়ালিটিও আছে, আরও লো কোয়ালিটিও আছে, ফিজ একে থাকবে কিন্তু গুণমানে বেশ কম হবে। পাশাপাশি তেঁতুল রয়েছে, তেঁতুল, এই যে আপনার তেঁতুল আছে, এই যে এটা হলো যে 115 টাকা 40 পিস, একদম হাই কোয়ালিটি এবং খুবই ভালো গুণমান। প্রয়োজনে আগে নিজে খাই চেক করে দেখেন, যদি ভালো না হয় মালটা রিটার্ন দেবেন। এটা হলো 115 টাকা 40 পিস, খুচরা বিক্রি 200 টাকা। পাইকার যারা নেবেন তারা 150 টাকা বিক্রি করতে পারবেন। আচ্ছা এখানে তো দুইটা সম্পর্পি দুই রকম, একটা সাদা একটা কালো, এই যে এই একটা আছে, এটা হলো যে আপনার 54 পিস। আচ্ছা এটা হলো যে আপনার খুচরা বিক্রি হলো যে 270 টাকা, আমার এটা হলো মাত্র 110 টাকা, 110 টাকা, 110 টাকা, হ্যাঁ। আর এগুলা অনেক ভালো এবং শীতের সিজনের জন্য এগুলা বেস্ট মাল, বেস্ট একটা মাল, বেস্ট একটা মাল। আচ্ছা এখানে আপনাদের কিছু ই রয়েছে এগুলো, হ্যাঁ এই যে আপনার এই আছে, এই যে বাচ্চারা চকলেটটা খাবে, হ্যাঁ আপনার এই যে চরকিটা ঘুরাবে, এটা আপনি আপনি ঘুরে, হ্যাঁ এবারে এই যে ডান্ডাটা আছে, ডান্ডা মাথায় একটা ক্লিপ দেওয়া আছে, এই ক্লিপে চরকিটার এই যে এর জায়গাটা ঢুকাইলে আপনি আপনি চলবে, চকলেটটা খাবে, খাবে। আমার রেট হলো যে 130 টাকা, খুচরা বিক্রি হলো যে আপনার 300 টাকা, 10 টাকা ফিক্স করে 300 টাকা। যারা পাইকার আছে তারা 200 টাকা দিতে পারবে আর দোকানদারেরা খুচরা 300 টাকা বিক্রি করবে। পাশাপাশি যে এখানে রয়েছে, এখানে যে এই যে এই যে খাওয়ার একটা চকলেট আছে ভিতরে, হ্যাঁ এটাও 38 পিস, আমি একদম খুলে গুনে দেখা, চকলেটটা খাবে
এটা দিয়ে ঘুরাবে তারপর হ্যাঁ আপ ডাউন করে লাফাবো ভাবে খেলবে আচ্ছা তারপরে আছে আপনার বেলুন বাসি আছে আপনার হলে যে 40 পিস 100 টাকা খুচরা বিক্রি হলে 200 টাকা চকলেটটা খাবে বেলুনটা ফুলাবে ফুলাবে বাসিটা বাজাবে আর এখানে এটা আছে গ্যাস লাইট এই যে 3G গ্যাস লাইট আছে 4G গ্যাস লাইট আছে সেফ আপনার এই শতের ভিতরে আপনি কিনা পড়বে এটা 6 টাকা আপনি 60 পয়সা কিনা পড়বে 6 টাকা 60 পয়সা করে কিনা 6 টাকা কিনা আপনি 10 টাকা খুচরা বিক্রি আচ্ছা এই যে এখানে কিছু সুপার গ্লু রয়েছে হ্যাঁ এটা হলে যে আপনি 60 টাকা পাতা হ্যাঁ পাতা হলে যে আপনি 60 টাকা 120 টাকা বিক্রি 10 টাকা করে যদি বিক্রি করে আর 20 টাকা করে হলে 240 টাকা হ্যাঁ তারপরে যে একটা হজমি আছে হ্যাঁ এটা হলো যে আপনি 48 পিস এটা হলো যে আপনি প্রত্যেক পিজে গায় লেখা আছে 2 টাকা এই যে প্রত্যেক পিজে গায় লেখা আছে 2 টাকা আমার এটা হলো 25 টাকা 25 টাকা হ্যাঁ আমার এটা হলো 25 টাকা খুচরে বিক্রি হলো যে আপনার 90 টাকা পাশাপাশি যে এখানে কিছু আপনার মাজনি রয়েছে এগুলো কত করে এই যে এটা হলো যে 150 টাকা মাজনি আচ্ছা হ্যাঁ আপনার গায়ে রেট আছে 50 টাকা করে আপনি কিনা পড়তেছে 10 টাকা করে আর এই যে এটা কিনা পড়তেছে আপনি মাত্র 7 টাকা করে এটা হলো যে আপনার 85 টাকা 85 টাকা 85 টাকা কিনা আর কার্টন নিলে আর কম পড়বে 85 টাকা কিনে আপনি 20 টাকা করে 240 টাকা 20 টাকা মানে 45 টাকা লেখা আছে আচ্ছা এটাও আপনার কিনা পড়বে 60 টাকা হ্যাঁ আর কার্টন নিলে আর কম পড়বে কার্টন নিলে আর কম পড়বে হ্যাঁ আপনি 85 টাকা তো আপনি কার্টন নিলে আর কম পড়বে আচ্ছা মানে অনেক আইটেমগুলো আছে প্রচুর পরিমাণে কিন্তু আইটেমের শেষ নেই মানে প্রচুর পরিমাণে কিন্তু আইটেম রয়েছে আর একটা সম্পপুরি আছে এটাও এটা হলো যে আপনার 60 পিস এটা খুচরে বিক্রি হলো যে আপনার 10 টাকা করে আর আমার এটা হলো মাত্র 170 টাকা আচ্ছা এখানে কিছু ব্রাশ রয়েছে এগুলো কত করে ডর্জন যেমন এটা হলো যে আপনার 60 টাকা আচ্ছা এটা হলো 60 টাকা আপনি তাহলে আপনি কিনা পড়ে কত 6 টাকা 6 টাকা করে 6 টাকা পড়ে না 5 টাকার মতো পড়ে 5 বড় 60 5 টাকা কিনা পড়ে আপনি এটা এটা কিনা পড়ে 100 টাকা 100 টাকা হ্যাঁ হাই কোয়ালিটি 100 টাকা হ্যাঁ এটা পড়ে যে মনে করেন 9 টাকা 20 টাকা করে বিক্রি করে 40 টাকা হ্যাঁ এখানে কিছু এই যে বেলুনগুলো আছে এগুলো কিন্তু লিক নেই প্রত্যেকটা মাল যাচাই করা আচ্ছা এটা হলো যে আপনার 55 টাকা দাম অনেক ভারতি তাই এটা কোন দাম বাড়ছে আগে থেকে 5 টাকা 60 টাকা করে প্রত্যেকে দিতে পারে মানে 55 টাকা কি কত টাকা বিক্রি করা যায় আপনি 100 টাকা বিক্রি করতে পারবেন 150 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা এখানে কিছু এখানে আছে যে আপনার হজমি এখানে হলো যে 48 পিস 48 পিস আর হলো আমার 50 টাকা আচ্ছা আপনি বিক্রি করবেন সে 2 টাকা করে বিক্রি করে কত 3 টাকা করে বিক্রি করে তাই সবগুলোর দাম বলা ঠিক না কারণ অনেক দোকানদার আছে ইউটিউব দেখে আবার বিক্রি করতে গেলে পাইকারের একটু ঝামেলা হয় তার জন্য সব কথাগুলো বলা যাচ্ছে না সবগুলো বলা ঠিকও না আচ্ছা ঠিক আছে মানে প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের এখানে চকলেট আইটেম রয়েছে তাই তো লিটন ভাই মানে আর আপনি যে প্রাইসগুলো বললেন এই প্রাইসগুলো তো আসলে পাবে হ্যাঁ 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 সব সময়ের জন্য পাবে সব সময়ের জন্য পাবে হয়তো কোনো একটা মালের দাম যদি বাড়ে হাইস্ট 2 টাকা 2 টাকা 3 টাকা বাড়বে কিন্তু কই যে 10 টাকা 20 টাকা বাড়বে না আর যে নেবেন একটু গুণমান দেখে নেবেন কারণ অনেকে বলে যে 5 টাকা কম 3 টাকা কম পরে দেখা গেছে মাল দেন না ঠিক মতো 5 টাকা দিলে পরে ফোন ওঠে না এই ধরনের কাজ আমরা কখনো করি না আমার এর আগে কয়েকটি ইউটিউব আছে আপনারা দেখেছেন নিয়েছেন আলহামদুলিল্লাহ তবে প্রতারণা করব না ইনশাল্লাহ বাকিটা আল্লাহর হাতে আর 5 টাকার মাল 5 টাকায় অনেকে 5 টাকার মাল 3 টাকা খোঁজে ওরে প্রতারিত হয় ওরে প্রতারিত হয় কারণ এটা কিনে 5 টাকা আপনি 4 টাকা বিক্রি করবেন না এটা যারা 4 টাকা কিনতে যা তারে মনে করে না টাকা নিয়ে মনে করে না ভুক্তভোগী হয় তারা টাকা দেয় মাল দেয় না মাল দেয় 4 দিন পরে 3টা দিলে 2টা দেয় না 6টা দিলে 1টা দেয় না এমন হয় বুঝতে পারছেন মানে আপনি এখানে প্রতারণা শিকার হওয়ার কেউ নাই কারণ আমি এর আগে অনেকবার ভিডিও করেছি আপনাকে কখনো কোনো খারাপ রেসপন্স আমার আমাকে করে নাই বা বলেও নাই আপনি সততার সহিত কিন্তু ব্যবসা করেছেন আর বিশেষ করে আপনি এখানে কন্ডিশনের কোনো ব্যবস্থা নেই আমাকে বলে যে কন্ডিশনের ব্যবস্থা আছে কিনা না 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 মানে কি বিশ্বাস করেন আসলে যারা আসলে বিশ্বাস করেন না লিটন ভাই আমি বলে দিই আমি নিজের পার্সোনালি ভাবে বলি লিটন ভাই একজন ভালো লোক আপনারা নিঃসন্দেহে ওনাকে পেমেন্টটা আগে করতে পারবেন কোনো সমস্যা নেই ওনা থেকে মাল আপনারা 100% নেবেন যদি কখনো কোনো কোনো লোক প্রতারিত হন আমাকে বলবেন যে আমি লিটন ভাইয়ের কাছ থেকে প্রতারিত হয়েছে তার জরিমানা আমি দিব দরকার হয় লিটন ভাই কিন্তু আসলে অনেক দিন যাবত আমি লিটন ভাইকে চিনি আমি সেই কথা অনুপাতে কিন্তু বলতে পারি যে লিটন ভাই একজন ভালো একজন লোক এই জন্য আপনারা সরাসরি টাকা দিয়ে কিন্তু আপনারা ফুললি পেমেন্ট করে নিতে পারবেন টাকা দেওয়ার সাথে সাথে আমি বিল করবেন বিল করার পরে টাকা পাঠাবেন আমি মাল পাঠাই দিব মালের ট্রান্সপোর্টের বিল আবার আপনার রিমোট পাঠাই দিব ওই দিনে পাঠাই দিব আল্লাহর রহমতে চিটারি বাটপারি করে যেন আল্লাহ কখনো 10 পয়সা আল্লাহ হারাম না খাওয়ায় 1 টাকা না খাওয়ায় হ্যাঁ আর এই পর্যন্ত যতজনের সাথে ব্যবসা করেছি বা করেছেন আল্লাহর রহমতে কেউ কখনো বলতে পারবে না যে কারো 2 টাকা মেরে খেয়েছি বা 2 টাকার মাল কম দিয়েছি হ্যাঁ একটা কথা ভাই আমি মানুষ আমি ইনসান আমার ভুল হতে পারে 10টা করতে গেলে একটাই টুন হতে পারে মানে এটা আমি গ্যারান্টি দিই না কারণ আমি মানুষ আমার ভুল হতে পারে আমি আজকে কোন বড় বড় কথা বলবো যে আমার ভুল নেই কিছু নেই কোনো একদিন হয়ে গেলে তখন আমাকে মানুষ খারাপ বলবে চিটে বলবে বাটপার বলবে তার জন্য বলতেছে কাজ করতে গেছি আমার ভুল হতে পারে হবে হতেই পারে হবে বুঝছেন তার জন্য আমি দুঃখিত তবে করিনি এখনো আর করবো না আশা রাখি
তার জন্য দোয়াও করবেন আপনারা যেন কখনো কারোর সাথে প্রতারিত না হন। আর মিথ্যাবাদ মিথ্যা কথা বলি যেমন কোনো দশ পয়সা আল্লাহ না খাওয়ায়, এটা আমার সবচেয়ে বড় কথা, বুঝছেন? আর মান নেবেন, দেখে শুনে নেবেন, যেখান থেকে ভালো পান সালানো হারান। অবশ্যই আসলে একটা কথা লিটন ভাই কিন্তু ভালো কথা বলে দিয়েছে। আসলে যারা আসলে ভিডিওটা দেখতেছেন তারা আসলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আপনাদের উপকার হবে। যারা বিজনেস করতে চাচ্ছেন বিজনেস করতে পারেন, আর লিটন ভাই কিন্তু সবসময় আপনাদেরকে পাশেই থাকে, কারণ লিটন ভাই থেকে মাল নিলে অবশ্যই কিন্তু আপনারা এক্সচেঞ্জের অফারও থাকে। লিটন ভাই কিন্তু আপনার মালে কোনো সমস্যা হলে কিন্তু লিটন ভাই সেটা চেঞ্জ করে অনেকে চেঞ্জ করে দিচ্ছে। একটা মাল হয়তো উনি নিচে বিক্রি করতে পারেনি, আমি চেঞ্জ করে দিই, হয়তো ডেট চলে গেছে আমি চেঞ্জ করে দিই, কারণ আমার একটা হিসাব করতে হবে এই মালটা উনি যদি 5 টাকা লাভ করে, হ্যাঁ, তো 10 টাকা লাভ করলো, কিন্তু মালটা বিক্রি না করতে পারলে 100 টাকা এখানে লস হয়ে গেল, তার জন্য মালগুলো চেঞ্জ করে দেই। তো অবশ্যই ভিডিওটি আর বড় করবো না, আপনাদের কাছ থেকে আরও নেক্সট একটি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।